চোরবাগান সর্বজনীনের পুজো থিমে খুব বেশি দিন হয়নি। তার আগে সাবেকি পুজোয় বেশিরভাগ এদের দেখা যেত, তবে বেশ কয়েক বছর ধরে থিমে চমক দিচ্ছে চোরবাগান সর্বজনীন। এবছর তাদের বিষয় ভাবনায় উঠে আসছে থিম দুর্গা। আসুন একবার ঘুরে দেখা যাক চোরবাগান সর্বজনীনের বিষয় ভাবনায় কি উঠে আসছে এবছর। দুর্গা আমরা আমাদের বাড়ির মেয়েদেরকেই ভালোবেসে দুর্গা বলে থাকি। আর এই বছর যেটা নিয়ে কাজটা করার ইচ্ছে ছিল যে প্রতি বছর তো থিমের সাথে প্রতিমাটাকে মেলানো হয়, এবার প্রতিমার সাথে থিমটাকে মেলানো, যার জন্য ঠাকুরটাই প্রথম স্কেচ পাওয়ার পর প্যান্ডেলটা এক্সিকিউট করা শুরু হয়। তো দুর্গা নামটা এই জন্যই দেওয়া যে যারা প্রতিমাটা দেখেছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন যে মায়ের পাশে পাশাপাশি আরও চারজন মহিলাকে দেখা যাচ্ছে, তারা কিন্তু আমাদের বাড়িরই দুর্গা। আর আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক, যতই উন্নতি হোক না কেন এই রেশটা লেগেই আছে, কিন্তু সেই সমাজেরই হাল ধরেছেন নারীরা, তারাই স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন বাইরে হোক বাড়িতে হোক, কখনো সে মা, কখনো সে স্ত্রী, কখনো সে বোন, কখনো সে মেয়ে, আবার কখনোই সে দুর্গা, আমাদের বাড়ির দুর্গা। এদিকে আপনারা দেখতে পারবেন বাড়ি, আরেক তরফে দেখতে পারবেন ব্রহ্মাণ্ড। তো আমাদের মায়েরা যেমনি আমাদের বাড়িটাকে আগলে সামলে রাখে, আমাদের দুর্গা মা কিন্তু পুরো ব্রহ্মাণ্ডকে সামলেছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া আরজি করের ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই থিম অনেকটাই যেন মিলে যাবে। যদিও উদ্যোক্তারা বলছেন এই ঘটনা ঘটার অনেক দিন আগে থেকেই তাদের এই থিম পরিকল্পনা হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তব সময়ের সঙ্গে তাদের এই থিম কাকতালীয়ভাবেই মিলে গিয়েছে।